আজকে সানডে তো, রবিবার, সানডে নয়। হ্যাপি সানডেতে আবার চলে এসেছি। গতকাল তো ও ছিল না, একা একাই আমি খেয়েছি, তাই জন্য ও থাকলে দুজনে মিটিং শো করতাম, কিন্তু ও ছিল না বলে হয়নি। আজকে চলে এসেছি, কী কী রান্না করেছি দেখো। মুসুর ডাল, এটা সত্যি কথা বলতে আজকের নয়, করা ছিল। মূলো আর বাঁধাকপি একসঙ্গে করে ভেজেছি, আর হাঁসের ডিম, ছোট আলু আর মটরশুঁটি দিয়ে। চলো খাওয়া শুরু করি। বড় বড় হাসে। দুর্গাপুরের বাজার গান জমজমাট, কি বলো তো, বড়দিন। সব জায়গায় এখন বাজার জমজমাট, বছরের শেষ, 2023-এর শেষ। কিভাবে চলে গেল না একটা বছর, বাকিটা রাখো এমনি খেয়ে নিও। আমি আর ওর কাছ থেকে মূল্য নেবো না, পুরো শক্ত মূল্য দিয়েছে, কত কষ্টে ওগুলোকে ভাজলাম। হ্যাঁ, হঠাৎ নিয়ে না, কিছু ফেলতে হলে এটাই ফেলো। বাজার থেকে জোড়া কুসুমের ডিম এনেছি, এত বড় বড়, আর সাইজ দেখলে প্রমাণ চাই একবারে। খাওয়ার যোগ্য করতে পেরেছি ওটাকে? একটুখানি বাঁধাকপি কাটা ছিল, মূলোটা আর বাঁধাকপিটা কি করলাম বলো তো, জল খাবে নিয়ে না। মূলোটা আর বাঁধাকপিটাকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি। কতবার গরম জল করবো, ওই জন্যে ঠান্ডা জলই খাচ্ছি। কিছু মানুষকে বলছি দেখো, আবার জানলায় অনুপমাকে দেখতে পাও নাকি? বুঝলে, আগের দিন অনুপমা এখানে বসেছিল, তাও অনুপমাকে কিন্তু ওখানে দেখা যাচ্ছিল। মাথায় নানারকম কিছু, অনেক কিছু ঘুরলো, চোখে বলবার দেখি। হয়তো বলবে এটা অনুপমা না, যেটা পাশে বসে আছে এটা অন্য কেউ, অনুপমা জানলায়। আষাঢ়ে গল্প যারা বানায় তাদের তো প্লটের অভাব হয় না, তবে এটাই ভাল লাগে, সারাদিন তারা আমাকে নিয়েই ভাবে। ফার্স্ট টাইম এলো ছোট আলু, চামচটা অসুবিধা করলে এদিকে সরিয়ে দাও। আগের দিন ছেলে বলছিল না, এই রে পল্লবের ভিডিওতে ভূত দেখেছি।
চিকেন মাছ থাকলে একটা সময় লাগে, আর ডিম তো বেশি সময় লাগে না। হাঁসের ডিম হলে আমার অপর্ণার কথা মনে পড়ে। ওটাই, কোথা দিয়ে বছর ঘুরে গেল। ২০২২ না? সেই 31st আমরা লাইভ করছিলাম, ও রিপ্লাই করছিল। আরো মানুষরা বেশি দিন থাকে না, চলে যায় তাড়াতাড়ি। না, একদিকে এসব জিনিস যত মনে করবো তত বাজে লাগে, তখন ভুলে যাওয়াই ভালো। কিছু মানুষকে না ভোলা যায়, কিছু মানুষকে ভোলা যায় না, কারণ তার ছবিটা তোর মোবাইলে রয়েছে। না, মোবাইল থেকে ছবি হাটিয়ে দিলেও তুমি ভুলতে পারবে না। কেন বলো তো? ফোনের কলার ভয়েস, হাসের ডিম দেখলে মনে পড়ে যায়। কিছু কি বিশেষ বিশেষ জিনিসের সাথে যুক্ত। এক পাউন্ড পাউরুটিটার এখন কত দাম হয়েছে? এটা হোয়াইটটা, হোয়াইটটা 15 টাকা এক পাউন্ড। বড়টা, বড়টা বলবো 35 টাকা নিল, 35 টাকা দিয়ে যেতে ব্রাউন মেটার সাদাটাও 35 নিল। দিদি নিল স্যান্ডউইচ করবে বলে। দিদি বর্মা ফোন করেছে, বলছে লোটা মাছের কথা। মেয়েরা খুব ভালোবাসে লোটা মাছ। আর দিদি বলছে কি যে খাস তোরা, আছে আমরাও দুজনে খুব ভালোবাসি। রায় বলছে দূর ওটা আবার একটা মাছ নাকি? দিদি বলে কি এখন এরকম বলছে, মেয়েরা এসে রান্না করে দিলে উড়ে যাবে ভাত সব। দিদি খায় না, খায় না কে? দিদি দিদি অনেক মাছ খায় না, দিদি খায় হচ্ছে রুই, কাতলা, কালবোস, চিংড়ি আর ওই মৌরলা। তাহলে আর কোনো মাছ আমার ভালো লাগে না, সরি। কাজলি কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না, ট্যাংরাই খায় না। ট্যাংরা তো ভালো মাছ, খায় না ট্যাংরা, তোপসে কালকে চিকেনটা একটু ঝাল ঝাল হয়ে গেছিলো না, ওই জন্য আজকে আর লঙ্কাটা বেটে দিইনি, গোটা গোটা দিয়ে রেখেছি। তাও তো ঝাল হয়েছে, খুব হয়নি,
ওই তো গোটা গোটা দুটো চিড়ে দিয়েছে, দুটো এমনি রেখেছে, এই চিড়ে দিয়েছে যেটা ওটার জন্য ঝাল হয়েছে। ডালটা খেয়ে নাও, তারপর কুসুমটা খাও, তাহলে দেখবে কুসুমের টেস্টটা মুখের মধ্যে থাকবে। লঙ্কা আছে নাকি দেখে নিও। কুসুম হাতে নেমে কুসুমটা বেশ সফট ময়দার ইয়ে মতো মাখনের মতো, আর কালারটা কি সুন্দর, হাতে ভাত লেগে ডিমটা টেস্ট আছে। চলো তাহলে, কতক্ষণ লাগবে? আর কালকে দেখি 25th স্পেশাল কিছু করতে পারি না, যদি ঘরে থাকি দুজনেই তাহলে আর কি 25th স্পেশাল কিছু করতে পারি না কি দেখ। রান্না তোর জন্য করতে সময় লাগে, খেতে কত মজা লাগে সেটাই। চলো টাটা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আগাম হ্যাপি নিউ ইয়ার, আগে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস।